আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নারায়ণ নারায়ণ। অসুরেশ্বর, আপনাকে তো মাতা পার্বতীর আভার মানা উচিত যে উনি আপনার মতোই মহাযোদ্ধা আপনাকে জামাইয়ের রূপে প্রদান করে দিয়েছেন। আপনি যা চান বলতে পারেন দেবশ্রী, কিন্তু শত্রুর ওই নাতির জন্য আমার রাজভবনের এই শোণিতপুরে কোনো স্থান নেই। বরং কালকের পর তো ওর জন্য এই সংসারেও কোনো স্থান বাঁচবে না। না 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 অসুরেশ্বর, না, এটা উচিত না। আরে, এরকম শক্তিশালী যোদ্ধাকে তো আপনার হৃদয়েতে স্থান পাওয়া উচিত। এই ধরনের শক্তিশালী বীর কি কোনো বীর শিকল দিয়ে বেঁধে প্রাণদণ্ড দিক? তাহলে তো এটা দুজনের বীরতার অপমান হবে। এখন বুঝতে পারছি দেবর্ষি। কোন কথা অসুরেশ্বর? যে কথা আপনি আমাকে বলেননি। নারায়ণ নারায়ণ দেবর্ষি, এখন আমি বুঝে গেছি যে নিজের নাতিকে বাঁচাওয়ার জন্য গোয়ালা কৃষ্ণ আপনাকে আমার কাছে পাঠিয়েছে। নারায়ণ নারায়ণ দেবর্ষি, কিন্তু অনুরুদ্ধকে কেউই বাঁচাতে পারবে না। আমি কালকে অনুরুদ্ধকে মৃত্যুদণ্ড দেব। আমিও দেখব যে কে সে মহান বীর যে ওকে বাঁচাতে আসবে। শিগগিরই বলো কি সমাচার নিয়ে এসেছো গুপ্তচর। অসুরেশ্বর, কৃষ্ণ আর বলরাম নিজেদের ঈগলের উপর চড়ে বসে শৌনকপুরের দিকে আসছে। আর ওদের সৈনিক? সেনারা সাথে নেই অসুরেশ্বর। এর অর্থ এই হলো যে ওরা দুজন নিজের মায়ের মাধ্যমে যুদ্ধ করে অনিরুদ্ধকে আমার চঙ্গুল থেকে বাঁচাতে চায়। আপনি তো জানেনই যে কৃষ্ণ এবং বলরাম স্বয়ং কয়েকশো সেনার সমান। হ্যাঁ জানি আমি, কিন্তু ওরা জানে না যে আমিও কম নয়। আমি শিবপুত্র,
শিব পুত্র। ওরা দুজন গোয়ালা, আমার সাথে কি যুদ্ধ করবে? আমি ওদেরকে সৈনিকপুরে প্রবেশ করতেই দেব না, ওনাদের জন্য তো আমার ভয়ই যথেষ্ট হবে। তাও ভ্রাতা, এখন আমরা শনিপুরের মহাকাশে পৌঁছে গেছি। কানহা, যদি আমরা শনিপুরে পৌঁছে থাকি তাহলে আমাদের বিলম্ব না করে শনিপুরে প্রবেশ করা উচিত, ওখানে অনিরুদ্ধ প্রাণ সংকটে। হ্যাঁ তাও ভ্রাতা, আমিও এটাই চাই যে এক মুহূর্তেরও দেরি না হোক আমাদের শনিপুরে প্রবেশ করা উচিত। কিন্তু কানহা, যদি তুমি এটাই চাও তাহলে সংকোচ কেন করছো? আর কোন ব্যাপারে বাধা আছে? আছে দাও ভ্রাতা, বাণাসুর। বাণাসুর? দাও ভ্রাতা, বাণাসুর, বাণাসুরের মতো অনেক রাক্ষসকে শনিপুরে সুরক্ষা করার জন্য লাগিয়ে রেখেছে। আর সাক্ষাৎ শিব ভগবান বাণাসুরের নগরীর রক্ষা করার জন্য বচন দিয়েছিলেন, সেই জন্য আমাদের সহজেই শনিপুরে প্রবেশ করা উচিত না দাও ভ্রাতা। কানহা, আমি শুধু এটাই জানি যে আজকে আমরা শনিপুরে প্রবেশ করব আর আমাদের কেউ আটকাতে পারবে না। কেউ যদি এই ধরনের চেষ্টা করেও তাহলে আমি ওকে বধ করে দেব। কানহা, কানহা, একে আমি জোর। দাও ভ্রাতা, একে মহাদেব শিব ভগবান বাণাসুরের নগরী শনিপুরে রক্ষা করার জন্য স্বয়ং নিযুক্ত করেছেন। হে কৃষ্ণ, হে বলরাম, আমি আপনার দুজনকেই আদর করি, কিন্তু আমি শনিপুরের প্রবেশ করার আজ্ঞা দিতে পারি না, কারণ শনিপুরের সীমা সুরক্ষা করা আমার ধর্ম। সেই জন্য আপনারা দুজন চলে যান। আমরা এখান থেকে ফিরে যেতে আসিনি জোয়ার, তুমি স্বয়ং আমাদের পথ থেকে সরবে নাকি আমি তোমাকে সরাবো? আমাকে কেউ সরাতে পারে না বলরাম, আমাকে কেউ মারতে পারে না, কিন্তু আমি যে কোনো ব্যক্তিকে মারতে পারি, কারণ আমি মহাদেব শিব শঙ্করের আশীর্বাদ প্রাপ্ত করে রেখেছি। সেই জন্য আপনাদের শেষবারের মতো সতর্ক করছি, আপনি শনিপুরের মহাকাশ থেকে এই মুহূর্তেই চলে যান। জোয়ার, সাবধান। ওই শক্তি এবং গাদা বিদ্যার তোমার ভীষণ অহংকার, আমার সতর্ক করার পরেও তুমি এখান থেকে যাওনি, এখন তুমি দ্বারিকায় ফিরে যেতে পারবে না। আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন, আমাকে নিজের ধর্ম পালন করার জন্য আপনার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, আমাকে ক্ষমা করুন প্রভু। আপনি ভক্ত বৎসল, আপনি জগৎ পিতা, আমি আপনার শরণে এসেছি, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। চলুন পক্ষীরাজ, চলুন। Thank you.
প্রতীক্ষা করছেন অসুরাজ? ওই পালাতো গোয়ালা কৃষ্ণের। গোয়ালা কৃষ্ণের? হ্যাঁ কুম্ভাণ্ড, আমি জানি যে নিজের নাতিকে মৃত্যু থেকে মুক্ত করাবার জন্য এই গোয়ালা কৃষ্ণ এখানে অবশ্যই আসবে। কুম্ভাণ্ড, এখন আমার ওই যুদ্ধ প্রাপ্ত হবে, ওই যুদ্ধ প্রাপ্ত হবে যার আমি প্রতীক্ষা করছিলাম। কুম্ভাণ্ড, বাণাসুর, এখন তোমাকে আর প্রতীক্ষা করার কোনো প্রয়োজন নেই, আমি এসে গেছি। হে পক্ষীরাজ, এখন তুমি যাও আর মহাকাশে আমার প্রতীক্ষা করো। আমি আগেই জানতাম যে তুমি নিজের নাতিকে ছাড়াবার জন্য এখানে অবশ্যই আসবে, আর সেই কারণেই তোমাকে স্বাগত জানাবার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম। এটা তো ভালো হয়েছে গোয়ালা, যে তুমি স্বয়ং আমার ইচ্ছে পুরো করার জন্য স্বয়ং বলরামের সাথে শোনিতপুরে এসে গেছ। না বাণাসুর, আমি তোমার ইচ্ছে পূর্ণ করার জন্য না, ভগবান শিব শঙ্করের বচনকে সত্যি করতে এসেছি। কিন্তু বাণাসুর, তোমার হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার ইচ্ছে পূর্ণ অবশ্যই হবে, আমরা তোমার সঙ্গে যুদ্ধ অবশ্যই করব। এখন শোনিতপুর তো এসেই গেছো, কিন্তু এই রাজ্য থেকে আমার আজ্ঞা ছাড়া তুমি এখান থেকে ফেরত দ্বারকা যেতে পারবে না, আমি তোমাদের চিতাকে অগ্নি দেব। দাঁড়াও অসুররাজ, যুদ্ধের আগে আমি তোমাকে একটি অবসর দিতে চাই, কারণ এখনো আমি তোমাকে নিজের সম্বন্ধী বলে মনে করি। তুমি কি আমার পুত্রবধূ উষার বিয়ে দিয়ে আমাদের গৃহে পাঠাতে পারবে? কৃষ্ণ, অসুররাজ, তোমার আমার পরিবার অনিরুদ্ধ উষার প্রেমে সুতোয় বেঁধে গেছে। না গোয়ালা, সুতোয় বাঁধা কাঁচা সম্বন্ধ আমি স্বীকার করতে পাচ্ছি না, আমি তো তোমাকে লোহার শিকলে পারিয়ে আরো ভালো সম্বন্ধ তৈরি করতে চাই, শত্রুতার সম্বন্ধ। কুম্ভাণ্ড, আক্রমণ! কুম্ভাণ্ড, আক্রমণ! Thank you.
শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। কৃষ্ণ, আমি সহস্র বাহু, আর তোমার তো শুধু দুটোই বাহু, তুমি কি করে আমার সাথে যুদ্ধ করবে? কৃষ্ণ বাহ, কিন্তু এখন তুমি নিজেকে কি করে বাঁচাবে? আমি ব্রহ্মশির অস্ত্র প্রকট করছি, সাবধান। যাও ব্রহ্মশ্রী অস্ত্র, কৃষ্ণকে বধ করে দাও, যাও। তোমাকে তোমার সুদর্শন চক্রেরই অহংকার না গোয়ালা, কিন্তু আমার এই অস্ত্র তোমার সুদর্শন চক্রকে নষ্ট করে দেবে। দেখ গোয়ালা, দেখ। হে দৈত্যরাজ, আমি তোমাকে একবার আবার জিজ্ঞেস করছি, তুমি আমার পুত্র বধূকে আমাকে দিয়ে দেবে অথবা না? না।
হে দেবাধিদেব মহাদেব শিব শঙ্কর, বানাসুরের অহংকারের বাহুগুলোকে এক এক করে প্রভু ভেঙে ফেলেছেন। আহা আহা নারায়ণ। দৈত্যরাজ, যুদ্ধ আরম্ভ হওয়ার আগে তোমার কাছে যে হাজার হাজার বাহু ছিল ওদের আমি ভেঙে ফেলে দিয়েছি। এখন তোমার কাছে শুধু দুটি বাহুই শেষ আছে। এখন আমারও দুটো বাহু আর তোমারও দুটো বাহু। আমি আবার, হ্যাঁ আমি আবার তোমার থেকে একবার জিজ্ঞেস করছি, তুমি কি আমার পুত্রবধূ উষাকে আমাকে কি দেবে অথবা না? না, দেবাদিদেব মহাদেব, বানাসুরকে এখন প্রভুর সুদর্শন থেকে শুধু আপনিই রক্ষা করতে পারেন। আমার রক্ষা করুন শিব শঙ্কর। হে দেবাদিদেব মহাদেব, বানাসুরকে এখন প্রভুর সুদর্শন থেকে শুধু আপনিই রক্ষা করতে পারেন। আমার রক্ষা করুন শিব শঙ্কর। জয় শিব শঙ্কর। প্রণাম প্রভু। প্রণাম ভোলেনাথ। প্রভু, আপনি বানাসুরের অহংকারকে তো নষ্ট করে দিয়েছেন, এবার কি আপনি ওর বধ করে দিতে চান? হে ভোলেনাথ, আমি তো শুধু একজন পাপী, অহংকারী আর একজন দুরত্বকে নষ্ট করতে চাইছিলাম। কিন্তু প্রভু, ভগবান ভোলেনাথ বানাসুরকে নিজের পুত্র মেনেছেন, আর ভগবান ভোলেনাথের একটা পুত্র একজন কুকর্মী অধর্মী আর পাপীর মৃত্যু মরুক, এটা উচিত না নারায়ণ? হে দেব ঋষি, এটা তো আমিও জানি যে বানাসুর ভগবান শিবের পুত্র, আর আজ পর্যন্ত যত অহংকারী পাপী অসুর, অধর্মী পাপী অসুর আর অধর্মী শত্রুদের আমি বধ করেছি, ওদের মধ্যে বানাসুরই সবচেয়ে মহাপ্রতাপী বীর আর মহাপাপীও। আর আমি এটাও জানি যে ওকে বধ করা বড় থেকে বড় যোদ্ধার পক্ষে অসম্ভব, কারণ ও শিবশক্তি সম্পন্ন। কিন্তু ভগবান শিবও এটা কি করে সহ্য করতে পারবে যে ওনার শক্তির অপব্যবহার হচ্ছে? বানাসুর নিজের অসীম শক্তির অনুচিত লাভ উঠিয়ে সমস্ত সংসারে সন্ত্রাস ছাড়ি দিয়েছে। ভগবান শিবের পুত্র হয়েও অধর্মকে আপন করে নিয়েছিল, আর নিজের শক্তি দিয়ে সবাইকে পরাজিত করে অধর্মের সাম্রাজ্য স্থাপিত করেছে।
এই ধরনের দূরত্বর বত্ত সবচেয়ে আগে করা উচিত ছিল। কিন্তু ভগবান শিবের গরিমা এবং সম্মানের কথা ভেবে জের বদলে ভোলেনাথের অপমান হবে। আমি পাড়াসুরকে ছেড়ে দিয়েছিলাম, আর এর অহংকারকে ধ্বংস করার কাজকে নিজের জীবনের প্রথম না শেষ উদ্দেশ্য বানালাম। ভেবেছিলাম এক না একদিন এর চোখ খুলবে। প্রভু, বাণাসুরকে অহংকারের অন্ধকারে ভালো খারাপ কিছু দেখতে পাচ্ছিল না, আর যেই চোখের উপর অহংকারের পর্দা পড়ে থাকুক ওটা যদি খোলাও থাকে তাহলে ও কি করে দেখতে পারবে প্রভু? ভগবান, এবার আপনি অন্ধকারকে দূর করে দিয়েছেন, আপনার হাতে বাণাসুরের এই অহংকারে হাজার থেকে হাজার বাহু ভেঙে যাবার পর পাণাসুরের চোখের থেকে অহংকারের পর্দা সরে গেছে, আর ওর আগে জ্ঞানের প্রকাশ ছড়িয়ে গেছে। এবার ওকে জ্ঞান প্রকাশের এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। আমিও এটাই চাই প্রভু, যে আপনার পুত্র ধর্মের পথে ফিরে আসুক আর নিজের পাপের প্রায়শ্চিত করুক। কিন্তু আমি বুঝতে পারছি প্রভু, পশ্চাতাপ ব্যতীত কোনো পরিবর্তন সম্ভব না। পাণাসুরকে অধর্ম থেকে ধর্মের পথে ফিরে আসার জন্য, স্বয়ং নিজের পরিবর্তন করার জন্য নিজের পাপের প্রায়শ্চিত করা আর ক্ষমা চাওয়া উচিত। নারায়ণ নারায়ণ! অসুররাজ বাণাসুর, আপনি যেই শক্তি থেকে সম্পূর্ণ আছেন ওই শিব শক্তির দুটো সমান রূপ, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান ভোলেনাথ। হ্যাঁ পুত্র বাণাসুর, আমাদের মধ্যে না কেউ বড় আর না কেউ ছোট, সেই জন্য তুমি আমার থেকে শক্তির অংশ প্রাপ্ত করে সমস্ত সংসারকে পরাজিত করতে পারো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে না। হে অসুরাজ, ভগবান শ্রীকৃষ্ণ হরি, আর মহাদেব শিবশঙ্কর হর, সেই জন্য দুজনকে হর হরি বলা হয়। অসুরাজ, আপনি বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে না মহাদেবের সাথে যুদ্ধ করছিলেন? নারায়ণ নারায়ণ! আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি অজ্ঞানী, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, নিজে প্রভুর সাথে যুদ্ধ করেছি, আমি ওনার উপরে প্রহার করলাম, প্রভু আমি আর জীবিত থাকতে চাই না। হে প্রভু, আপনি আপনার সুদর্শনকে আদেশ দিন যে ও আমার জীবন সমাপ্ত করে দিক। প্রভু, যদি আপনার চরণে আমার মৃত্যু হয় তাহলে আমি পরম ভাগ্যশালী হব প্রভু। হে বাণাসুর, আমি তোমাকে বধ করে ভগবান শিবের অপমান করতে পারতাম না, আমি তো শুধু তোমার অহংকারকে নষ্ট করতে এসেছিলাম। তোমার বধ করতে না, তুমি শিবপুত্র হওয়ার জন্য আমার জন্য নির্দোষ, আমার আশীর্বাদ সর্বদাই তোমার সাথে থাকবে। প্রভু, আপনার আশীর্বাদে আমার জীবনের অন্ধকার দূর হয়ে গেল প্রভু। প্রভু, আমি আপনার পত্র বধূ আর নাতিকে
আপনাকে দিয়ে দিচ্ছি, ওদেরও আশীর্বাদ দিন প্রভু। প্রভু, নাটক সম্পূর্ণ হয়ে গেল। নারায়ণ নারায়ণ। ভগবান, আপনার জন্ম এবং কর্ম অলৌকিক, দিব্য। বাণাসুরের এই কথার সাথে আপনার অবতারের লীলামানো সমাপ্তির দিকে এসে গেছে। হে পুরুষোত্তম, আপনি নারায়ণ সাধু পুরুষকে কল্যাণের জন্য ধর্মের স্থাপনা করেছেন, দুষ্টদের বিনাশ করেছেন। সেই জন্য হে বৈকুণ্ঠবাসী, এখন সমস্ত দেবী দেবতা আপনাকে সর্বতার জন্য বৈকুণ্ঠ ধামে দেখতে চান। আমরা সবাই আপনারই প্রতীক্ষা করছি প্রভু। হে ব্রহ্মদেব, হে মহাদেব, আপনাদের বলা ঠিকই আছে। আমার অবতার নেবার উদ্দেশ্য এখন পূর্ণ হয়ে গেছে, কিন্তু কিন্তু কি প্রভু? আমার কিছু ব্যক্তিগত কাজ এখনো করার আছে। আমি কাউকে অবতার সমাপ্তির আগে দেখা করার জন্য বচন দিয়েছি, ওটা পূর্ণ করতে হবে। আমার নিজের মাতা যশোদারও দর্শন করতে হবে। গোকুলবাসীদের দেওয়া বচনও আমাকে পালন করতে হবে। হে ভোলেনাথ, হে ব্রহ্মদেব, আপনি তো জানেনই যে একটি আরো গুরুত্বপূর্ণ কাজ শেষ আছে। হে মহাদেব, হে ব্রহ্মদেব, যাদব, বিক্রম, বীরত্ব আর ধন সম্পত্তি থেকে উন্মুক্ত হয়ে গেছে, আর সমস্ত পৃথিবীকে গ্রাস করার জন্য পাগল হয়ে গেছে। যদি আমি উন্মুক্ত এবং অহংকারী যাদবদের নষ্ট না করি তো অনর্থ হয়ে যাবে। সেই জন্য যাদবের ধ্বংস হওয়ার পর আমি পরম ধামে আসব। যেমন আপনার ইচ্ছা প্রভু। কিন্তু প্রভু, আপনি আমাদের এক ইচ্ছার পূর্তি অবশ্যই পূর্ণ করুন। বলুন দেব ঋষি। প্রভু, আপনি আপনার পরম মিত্র এবং ভক্ত অর্জুনকে নিজের বিরাট স্বরূপের দর্শন করিয়েছিলেন। আজকে আপনার এই মহান কাজের পুরো হওয়ার অবসরে আমরা আপনার ওই বিরাট স্বরূপের দর্শন আবার থেকে করতে চাই। আপনি কি আমাদের অনুগ্রহিত করবেন না ভগবান? আমরাও আপনার বিরাট রূপে দর্শন করতে চাই প্রভু। হ্যাঁ প্রভু, আপনি আমাদেরকে অনুগ্রহিত করুন। তথাস্তু।
ठकुराई जाकर रखो दो सेवकाई जन्म तुम पद अनुरागे जय श्री कृष्ण हरि अनंत हरि कथा अनंत जेमन प्रभु अनंत तेमन ही ओनार कथाओ अनंत अर्थात ओई कथार कोनो अंत नहीं एई जन्य जेई कथार कोनो अंत ही नहीं ताहले कथावाचक तार समर्पण कोथाय एवं किभाबे करबे भगवानेर कोन लीलाटी अंतिम एई प्रश्नेर उत्तर देवा मुश्किल हाँ एटा सम्भव जेमन कोनो अथई समुद्रे चलमान कोनो जहाज समुद्रेर माझखाने कोनो सुंदर कोनो द्वीपे किचुक्षणेर जोन्नो दाड़िये पड़े एकी भावे एई कहानीर कोनो सुंदर मोड़े पौंछे गिये विश्रामेर जोन्नो कथा बचन किछु कालेर जोन्नो स्थगित करे देवा हय आज आमरा सेटाई करते जाच्छी अतीतेर 7.5 बछर धरे निरंतर प्रति सप्ताहे भगवान श्रीकृष्णेर विविध विविध लीला बर्णना करार पर आज आम्रा किछु कालेर जोन्नो एई काहिनीते विराम चिन्ह लगाच्छी केनोना एई कथा आज सेई क्षणे दाड़िये कहानीर सुंदर मोड़े पौंछे गिएछे सेखाने श्रीकृष्णेर अवतार जीवनेर एक महत्वपूर्ण पर्व एटा एकटा इम्पर्टेंट चैप्टर आर ओनार अवसर नेवार एकटा मुख्य कारण सफलतार शिखरे पौंछे गिएछे गीताते श्रीकृष्ण स्वयं बोलेछेन परित्राणाय साधुनाम विनाशाय जे दुष्कृतम धर्म संस्था प्रणार्थाय संभवामी युगे युगे अर्थात अवतारेर मुख्य उद्देश्य छिलो धर्म संस्थापन एई जन्य कर्मेर जे योजना छिलो प्लान अफ एक्शन छिलो ओटा दु भागे भाग करा छिलो प्रथम भाग परित्राणाय साधुनाम तो ओई काज ओरा महाभारतेर युद्धे पांडवदेर विजयी करे दिए पूर्ण करे दिएछिलो द्वितीय भाग छिल विनाशाय जे दुष्कृतम महाभारतेर जुग थेके एई काज अर्धेकी पूर्ण होयेछे कंस चानुर शिशुपालादि दैत्यके बध करार परेओ एखन वज्रनाभ और सहस्रबाहु बानासुरेर मतो दैत्येर साथे संहार एखनो बाकी छिल एई अधूरा काजो सहस्रबाहुर पराजयेर साथे पूरण होये गेछे उनि स्वयं बोलेछिलेन जे एटा आमार अंतिम बड़ काज किन्तु एटाओ सत्यि जे साधुदेर उद्धार एवं दुष्टजनेदेर संहार केवल एई दुटो कथातेई तो श्रीकृष्णेर जीवन चरित्र पूरो होये जाए ना एटा तो श्रीकृष्ण अवतारेर बृहत्तर चरित्रेर मात्र दुटो कोना ओनार लीला तो बहु विशाल बहु रंगेर एवं बहुमुखी लीला जाके इंग्रेजीते मेनी स्प्लेंडर लाइफ ओ बोला हय एई परिस्थितिते एटा के ठीक करबे जे ओनार कोन लीला अंतिम लीला कोथाय ओनार कथार समर्पण हये जाबे एई जन्य आमरा आमादेर मने एई भ्रमके पालन करछि ना जे कखनो आमरा ओनार सम्पूर्ण कथा शोनाते पारबो हाँ यदि माता भगवतीर इच्छा हय आमादेर दिये आरो सेवा करानोर তাহলে ওনার প্রেরণা ইচ্ছা আর শক্তির দ্বারা অবসর পেলেই আমরা শ্রীকৃষ্ণ লীলার আরও অনেক গল্প আবার আপনাদের সেবায় আমরা প্রস্তুত করব এখন আমাদের বিদায় দিন এই বিদায়ের সময় আমরা সবার প্রতি আমাদের হার্দিক অভিনন্দন প্রদর্শন করতে চাই
সর্বপ্রথম আমাদের দর্শকদের, যারা এত বছর পর্যন্ত শ্রীকৃষ্ণ কথাকে পুরোপুরি মন দিয়ে শুনে আমাদের উৎসাহকে কর্মগত বাড়িয়েছে। আমরা কৃতজ্ঞ আমাদের সহকর্মীদের কাছে, আমাদের ইউনিটের সমস্ত কাজ যারা করে সেই ওয়ার্কারদের কাছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা ভরা সঙ্গ ছাড়া এত বড় কাজ করা সম্ভব হতো না। সবার নাম বলা যাবে না, কেননা লাইটম্যান থেকে ডাইরেক্টর পর্যন্ত সবাই মিলে এত বড় প্রোডাকশনের এত বড় গাড়ি চালাতে আমাদের সাহায্য করেছে। আমি সমস্ত সহকর্মীদের, নিজের ছেলেমেয়েদের, নাতি এবং নিজেদের ওয়ার্কারদের শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম করি তাদের, ওদের বউ বাচ্চা ঘরের লোকদের প্রতিও কৃতজ্ঞ আমরা। কারণ এরা সবাই কত বছর পর্যন্ত নিজেদের ঘর থেকে দূরে থেকে আমাদের এই মহান কাজে আমাদের সাহায্য করেছে। দর্শকদের অত্যন্ত স্নেহ এবং এই সহকর্মীদের দিন রাত ভীষণ পরিশ্রমের কারণেই শ্রীকৃষ্ণ ধারাবাহিক 120 থেকেও বেশি সপ্তাহে টিভি ধারাবাহিকের মধ্যে 1 নম্বর স্থানে অটুট ছিল। সর্বশেষে আমরা আমাদের মা ভগবতী আর সমস্ত গুরুজনের শ্রীচরণে নতমস্তক হয়ে বন্দনা করছি। তারা নিজের স্নেহ এবং মমতা দিয়ে আমার মতো অজ্ঞানী ও নিরক্ষর লোককে শ্রীকৃষ্ণ চরিত্রের এই মহান কথাকে শোনানোর মাধ্যম বানিয়েছে। মা, আমাদের সেবা করার অবসর ওইভাবেই দিতে থাকুন, যাতে আমরা কৃষ্ণ কথার বাকি ভাগ আমাদের দর্শকদের আবার কখনো শোনাতে পারি। সবশেষে পরম ব্রহ্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমাদের শুধু একটিই প্রার্থনা, হে ত্রিলোকীনাথ, হে মহাবিশ্বের স্বামী, আমাদের এই পৃথিবীতে সদা সর্বদা সমস্ত মানবজাতির কল্যাণ হোক, আর আমাদের পবিত্র দেশ সর্বদা নিরন্তর প্রবাহিত হোক গীতার গঙ্গা, কর্মের ধারা, ভক্তির ধারা। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রা নিপশন্তু, মা কশেন দুঃখভাগভস। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।